করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে মানুষ যখন জীবন জীবিকা নিয়ে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছেন, সেই সময়ও নেশা কারবারীরা তাদের অবৈধ পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে। করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে সারা রাজ্যেই বর্তমানে করোনা কারফিউ বলবৎ রয়েছে। সাধারণ মানুষের চলাফেরার ওপর নিয়ন্ত্রণ আদেশ জারি হয়েছে। যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ, অথচ নেশা কারবারীরা তাদের নেশা কারবার অব্যাহত রেখেছে। শুক্রবার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ অভিযান চালিয়ে বামুটিয়া সীমান্ত সংলগ্ন তুফানিয়া লুঙ্গায় একটি মালবাহী অটো আটক করে প্রচুর পরিমাণ নেশা জাতীয় এস কাপ কফ সিরাপ উদ্ধার করেছে। নেশা জাতীয় কফ সিরাপ সহ গাড়িটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। পুলিশ গাড়িটি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে এয়ারপোর্ট থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান মহকুমা পুলিশ আধিকারিক প্রিয়া মাধুরী মজুমদার। তিনি জানান, নেশা জাতীয় সামগ্রী নিয়ে মালবাহী অটোটি আগরতলার দিক থেকে বামুটিয়ার দিকে যাচ্ছিল। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার পুলিশ অটোটিকে আটক করে সাফল্য পেয়েছে। উদ্ধার করা নেশা জাতীয় এস কাপ কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য 20 লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক প্রিয়া মাধুরী মজুমদার। কিছু মাদক দ্রব্য বোঝাই করে এটা শহরের দিকে ঢুকছে। অ্যাকর্ডিংলি থানার থেকে ইয়ে করে রেড করে আমাদের ওই গাড়িটাকে ডিটেন করা হয় তুফানিয়া লঙ্গায়, এবং ডিটেন করে আমরা সেই করার সাথে সাথে গাড়ির চালককে সেখান থেকে পলাতক করে তখন সেই গাড়িটিকে আমরা স্পটে তল্লাশি চালাই। নিউট্রন উইটনেসের সামনে চালিয়ে আমরা সেই গাড়িটিকে থানাতে নিয়ে আসি এবং গাড়িটিকে আনলোড করার পরে আমরা দেখতে পাই এটির মধ্যে স্কপ কফ সিরাপ রয়েছে। পুরো গাড়িটাকে আনলোড করার পরে প্রায় অ্যারাউন্ড 3,100 উপরে কফ সিরাপ আমরা বাজেয়াপ্ত করতে সক্ষম হই। গাড়ির চালক পলাতক, এবং আশা করছি গাড়িটির যে নাম্বার আছে তার ওনারকে আমরা শনাক্ত করতে পেরে খুব অতি শীঘ্রই আসামিকে ধরতে আমরা সক্ষম হব। বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে এই সব সামগ্রী সীমান্ত সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এই চক্রে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।